আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। সবার আগে বলছি, আমি জান্নাত, সৌদি আরবের পাহাড়া গেরা ছোট্ট একটা গ্রাম আল বাহারামের তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তারপর হচ্ছে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, এখন বাজে হচ্ছে, হ্যাঁ ঠিক হয়েছে, 1:30। আর সবাইকে নাস্তা খাইয়ে এসে, মানে সবার খাওয়া দাওয়া শেষ, আর এখন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি সকালবেলা একটু শুইলাম, তার মধ্যে ঘুমিয়ে গেলাম, তাও তড়িঘড়ি করে উঠে সবাইকে দ্রুত নাস্তা করে খাওয়ালাম। তো এখন হচ্ছে আমি নাস্তা করব। গতকালকে যে খ্যাপসা ছিল, বিশ্বাস করো কেউ খায় নাই, সবগুলো খ্যাপসা রয়ে গেছে, একদম কেউ ধরে নাই। তো এখন ভাবছি যে আমি একটু খাই আর বাকিগুলো বিড়ালকে দিয়ে আসি, অলরেডি বিড়ালকে খাইতে দিয়ে আসছি। তো চলো দেখতে থাকো। মুরগিটাকে আমি একটু ভালো করে এই যে ফ্রাই করে নিলাম, আমার কাছে এই ফ্রাইটা বেশি ভালো লাগে। আর এই যে হালকা একটু নিলাম, বেশি নিই নাই খেপসা, সকালবেলা যেহেতু। তো চলো, আর এই যে একটা পেপসি নিয়ে নিলাম, নাস্তাটা নিয়ে বাহিরে চলে যাই। এত সকালবেলা আসলে খেপসা খাওয়া, এটা আসলে নর্মালি খেতে পারি না, আর হচ্ছে সকালবেলার নাস্তা, তো এটা কিন্তু খেতে পারি নাই। তো এখন যেটা করব, রুমের ভিতরে অনেকগুলো খেপসা আরও আছে, সবগুলো মিলিয়ে চলো বিড়ালকে দিয়ে আসি। এখানে কেউ নাই, শুধু একটা রাজনীতি করছে, এই যে শেখ, ইয়া শেখ, ওই মাংসটা খেয়ে নিল। আর দেখো এত পরিমাণ পাখি ডাকে এখানে, প্রচুর পরিমাণ পাখি। আর এই যে এখানে খাবারগুলো পড়ে আছে, হয়তো খাবে কেউ, আবার নাও খেতে পারে, কারণ রাত্রেবেলা অনেকগুলো মুরগি, কাঁচা মুরগি যে ওগুলো এনে খাওয়ালো দেখলাম। আর এই যে প্লেট বাটিগুলো ধুইলাম এখানে, এগুলো ওই যে ওই ছোটো রুমটা যে ওই যে ওইখানে ওই ছোটো রুম থেকে বের করে দেখি যে মুরব্বি ধোয়া শুরু করছে যেখানে। তো আমি আইসা দৌড়াই আইসা পরিষ্কার করলাম। দেখো যদি না দেখি তাহলে কিন্তু করা হয় না, চোখে দেখলাম তার জন্য করে নিলাম। ওই যে ওইদিকে কাজ করছে অলরেডি, দেখা যাচ্ছে না কাজ করার জন্য, মানে সারাক্ষণ কাজ করে বসে থাকে না। ওনার কাজই হচ্ছে দৌড়াদৌড়ি করবো, সারা বাড়ি হাঁটবো, আর হচ্ছে কাজ করব এরকম। তো আমি আর ওনাকে খুঁজে বের করতে পারবো না, কারণ কোথায় গেছে জানি না। আর তারপরে হচ্ছে বাঙালি আছে এখানে, আমাদের এক বাঙালি আসছে, তোমাদের কাছে শেয়ার করলাম যে এক বাঙালি এখানে এসে কাজ করে, তো উনি কোথায় আমি জানি না। তো চলো বাসায় চলো। মাশাল্লাহ, তো বড় খাল্লা, এত পাখি ডাকছে আজকে, মানে খুবই পাখি ডাকছে। এই যে যে পাখিগুলো ডাকে, ওই যে ছোট গাছটার মধ্যে দেখা যাচ্ছে কিনা জানি না। এখানে হচ্ছে আমি এই যে সব মশলা কষিয়ে নিলাম এখানে, আর আজকে একটা মুরগি রান্না করবো না, কারণ গতকালকে একটা মুরগি রান্না করে হচ্ছে ফেলে দিয়েছি। তো আজকে অর্ধেকটা রান্না করব, আর হচ্ছে ভাতও অল্প একটু রান্না করবো, বেশি রান্না করবো না। আর আমার জন্য হচ্ছে উপরে খাবার আছে, গতকালকে টেস্টি টেস্টি খাবার রান্না করেছি, শুটকির ভর্তা আর হচ্ছে রুই মাছের ঝোল। তো এটা ভালো করে কষানো হলে এটাতে ঝোল দিয়ে দিব। এখানে আমি পানি, গরম পানি নিয়ে নিলাম, আর আজকে তেমন বেশি গরম করবো না, কি বেশি পানি গরম করবো না, কারণ আজকে অল্প রান্না করবো, তার জন্যে অল্পই নিয়ে নিলাম। মুরগিটা আমার একদম সুন্দর মতো কষানো হয়ে গেল, আর এটাতে ঝোল দিয়ে দেবো বিসমিল্লা। আজকের খেপসার মশলাটা হচ্ছে অন্য অন্য মশলা, ভীষণ সুন্দর একটা গ্রাম চলে আসছে আজকেরটা, দেখি আগে রান্না করে কেমন হয়। ওই ইয়েটাও ভালো লেগেছে ছবিটা, আর ফ্লেভারটা আর কি একটু ডিফারেন্স। তো এটা হতে থাক মাংসটা। এখন যেটা করব সেটা হচ্ছে একটু চাল নিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে ভাতটা সুন্দর ঝরঝরে হয়। বিসমিল্লাহ, এটা হচ্ছে ওনাদের জন্য, খেপসার জন্য। আজকে দেওয়ার পট রান্না করবো, কারণ গতকালকে দেখলা যে সবগুলো ফেলে দিলাম, আর আমার জন্য হচ্ছে এক পট।
নরমাল ভাত সাদা ভাত তো চলো এগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে নি আর আমি কিন্তু আজকে নাস্তা করি নাই বললেই চলে একদমই না হালকা তো এ ভাবছি যে একটু গাহুয়া বিসমিল্লাহ একটু গাহুয়া নিয়ে গাহুয়াটা খেতে পারি না মশলা প্রচুর পরিমাণ মশলা মুরব্বি প্রতিদিন খায় এক এক ফ্লাক্স করে কিন্তু এটা কিন্তু অনেক ভালো অনেক শক্তি এটার মধ্যে বিসমিল্লাহ আর একটু নিয়ে নিই পিনেট বাটার এই পিনেট বাটাটা নেওয়ার কারণ হচ্ছে খেজুরটা খাওয়ার সময় যাতে কষ্ট না হয় মিষ্টি জিনিস না খেতে কষ্ট হয় খ্যাপ সারে যে মুরগিটা দিয়ে দিলাম ওভেনে এটা হোক আর ওভেনটা অন করে দিলাম আজকের কি খ্যাপসার থেকে কিন্তু আসলে সুন্দর একটা ফ্লেভার চলে আসছে মাশাআল্লাহ তবারাকাল্লাহ মশলাটা একদম মনে হয় পাকিস্তানি মশলা ওই যে বিরিয়ানির মশলা যেটা আর কি ওইটা তো এই যে এটার মধ্যে চালটা দিয়ে দিলাম আর এখন যেটা করব 10 মিনিটের জন্য এটাকে আমি প্রেসার কুকারে ঢেকে দিব আর অনেকেই বলো যে কমেন্ট করো যে আমি এটা এই পানিটা মেপে দেই কিনা কত গ্লাস দেই বা কি কতটুক পানির মধ্যে বিশ্বাস করো আমি কিছুই করি না আমি এই যে গ্রোথ করে ঢেলে দেই দেখো এই যে এই জগ থেকে পানি এখন কতটুকু পরে পরে কিন্তু মাশাআল্লাহ তবারাকাল্লাহ একটু কম বেশি হলো কিন্তু ভাতটা কিন্তু সমান হয় তার কারণ হচ্ছে চালটা ভিজিয়ে রাখি এতে কোনো সমস্যা হয় না আর এই যে এখানে হচ্ছে আমার যে রুগীটা আমার বাচ্চাটা ওনার জন্য হচ্ছে একটু এই দেশে আইস বলে এটা হচ্ছে লাবান মানে টক দই দিয়ে আটা দিয়ে লবণ দিয়ে এটা রান্না করা হয় দেখো এই যে সুন্দর একটা খাবার আর এই যে এখানে হচ্ছে আমার ভাত রান্না করছি আমার গতকালকার তরকারি আছে তো এটা দিয়ে খাবো তো এই যে আপাতত এই যে রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে চার চুলার মধ্যে চারটা হচ্ছে সবার খাওয়া দাওয়া শেষ আর হচ্ছে শুধু একজন বাকি আছে আর সবাই নিয়ে খেলো আর বিশ্বাস করো একটু আগে মুরব্বি এখানে যে আমরা এখানে যে এখানে এখানে বসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করি গাহুয়া টাহুয়া ভিজাবি যা যা লাগে খাই তো এখানে বসে উনি সেই আগের দিনের গল্প বলল আমার ভীষণ ভালো লাগে আমার খুব আফসোস লাগে বিশ্বাস করো আমি অন্তর থেকে বলি যে উনি যখন ছোট ছিল তখন আমি কেন ছোট ছিলাম না আর আমি কেন এখানে আসি নাই তার ছোটবেলার গল্পগুলো এত সুন্দর মানে 8-9 বছর বয়স থেকেই এখানে পাহাড়ি এলাকা আর আগের দিনের মানুষ সব ঘরে ঘরে ওট থাকতো গরু থাকতো তারপরে হচ্ছে দুম্বা থাকতো মানে 20-30-50 করে এরকম তো ওনারা সবাই একসাথে যারা যারা ফ্রেন্ড আর কি বিসমিল্লাহ তাওয়াক্কাল না আল্লাহ খাওয়ানোর পরে কাশতাছে রুগীটা তো ওই কি সমবয়সী যারা সবাই যার যার ঘরের যত দুম্বা দুম্বাগুলো আর কি বাচ্চাদের দিত আর যেগুলো বড় বড় ই গরু ওট ওগুলো হচ্ছে বড় মানুষ নিয়ে যেত তো সাথে করে নিয়ে যেত হচ্ছে আলু আলু পোড়া মিষ্টি আলু পোড়া রুটি বানিয়ে নিয়ে যেত যে মোটা মোটা রুটিগুলো যে আমি বানাই এগুলো আগে বানাতো ওগুলা খাবার নিয়ে সারাদিন ওইখানে থাকতো আগে বললো যে আগের দিনে কোনো প্রেম প্রীতি ভালোবাসা ছিল না রে জান্নাত আগের দিনে মানুষ অনেক সোজা সরল সোজা ছিল অনেক ভালো ছিল আমরা ছেলে মেয়েরা একসাথে কত খেলাধুলা করেছি কত কাজ করছি এখানে পাহাড়ের উপরে কোনো কোনো বড় গার্জিয়ান ছিল না কিন্তু আমাদের সময় কোনো কিছু ছিল না টুপ করে বাপ মায় বিয়ে দিয়ে দিত বিয়ে বয়ে যেতাম গা তো এরকম কথাবার্তা বললো একটা পাখির কাহিনী বললো মানে ওই পাখির কাহিনীটা বলতে গিয়েই এত কথা বললাম কিন্তু ভিডিওটা এখন লম্বা হয়ে যাচ্ছে ওইটা আমি একটু পরে বলবো আজকে সবাই মিলে একসাথে খেলো তার জন্য দেখো সবার খাওয়া দাওয়া শেষ আর এখানে অনেকগুলো খ্যাপসা রয়ে গেল এটা আমি একটু পরে বিড়ালকে দিয়ে আসবো না হয় কালকে দিয়ে আসবো আর কি তো এই যে দেখো এই জিনিসটা ভীষণ ভালো লাগে যে সবাই একসাথে খেলে কিন্তু আর কোনো কাজ থাকে না আর এখানে যেহেতু ছোটো বাচ্চা নেই আর আমার বিকেলে কোনো নাস্তার আয়োজন করতে হয় না এই জন্য এই যে দুপুরে আমার কাজ শেষ করি আমার কিন্তু আর বিকেলে কোনো কাজ থাকে না হয়তো একটু চা জল চা চা করে মুরব্বিকে খাওয়াই আর আমি খাই বাস এতটুকুই কাজ থাকে তো চলো এই পুরাটা পাক করে একদম সুন্দর করে ক্লিন করে নেব
আজকের মতো সব ঝামেলা শেষ, এই যে পুরোটা পাকঘর ক্লিন করে নিলাম। আর এখন যেটা করব হচ্ছে, এখন দুটো বাজে, দুটো বাজে, তো এখন খাবারটা খাবো, লাঞ্চ করব। আর আমি কিন্তু ক্যাপসাটা খেলাম না, আমার ভালো লাগে না। আমি খাবো হচ্ছে গতকালকের যে তরকারি আছে, ভর্তা আছে, ওগুলো দিয়ে খাবো। আর মনটা ভীষণ খারাপ লাগছে, কারণ হালিমের সাথে কথা বলতে পারছি না, ওর ইমুটা বন্ধ পাচ্ছি। ও কিন্তু যে কোনো সমস্যা হলে বলে ফোন করে যে জান্নাত আমার ইমুটা বন্ধ থাকবে, তুমি কোনো টেনশন করো না। তো আর আমি কিন্তু আমার মোবাইলে সিম নাই, সিম দিয়ে যে একটু কথা বলবো ওইটাও পাচ্ছি না। তো খুব টেনশন লাগছে, খুবই খারাপ লাগছে। ছেলেটাকে ফোন দিয়েছি, ছেলেও ফোন ধরছে না, হালিমের সাথে কথা বলতে পারছি না। এটা মানে এটা এই কষ্টটা বোঝানোর মতো না, যে কেমনটা কষ্ট লাগছে, কেমন লাগছে ভেতর দিয়ে। তার মধ্যে হচ্ছে মেয়েটার সাথে 1 সপ্তাহ ধরে কথা বলতে পারছি না। তো এখন বড় আপুর সাথে একটু কথা বললাম, ঘন্টাখানিক কথা বললাম, তারপরে একটু শান্তি লাগতেছে, কিন্তু ফোন কাটার পরে আবার অশান্তি শুরু হয়ে গেল। তো যাই হোক, আগে খাবারটা খেয়ে নিই, যত টেনশন করি তত খিদা লাগে আমার, এই সমস্যাটা আগে খাই, তারপরে হচ্ছে কথা বলবো। তো চলো দেখা যাক। এই যে গতকালকের একটু তরকারি ছিল, আর মাছের একটা চাকা ছিল, এটা সৌদিয়ান খেয়ে ফেলেছে, আর আজকে হচ্ছে এটা দিয়ে ভাত খাবো। আর এই যে এখানে হচ্ছে শুটকির ভর্তা নিয়ে নিলাম, আর ভাত নিয়ে নিলাম। তো চলো খাবারটা খেয়ে নিই। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুপুরে খাওয়া দাওয়া করে এই যে এখানে অনেকক্ষণ রেস্ট নিলাম, এখানে বসে থাকি বেশিরভাগ, এখানে বসে বসে ভিডিওটা এডিটিং করি আর কি, ভালো লাগে, কারণ এখন বারান্দায় তেমন বসা হয় না। আর এখন বাজে হচ্ছে 4টা, তো মুরব্বীকে ডাকলাম আশেপাশে, অনেকক্ষণ ডাকাডাকি করলাম, কিন্তু উনি ওনাকে পেলাম না, উনি হয়তো কোথাও গেছে, দূরে কোথাও গেছে গাড়ি দিয়ে আর কি, যদি আশেপাশে থাকতো তাহলে শুনতো। তো যাই হোক, আমি ততক্ষণে চাটা বসিয়ে দিই, চাটা হতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, কারণ চিনি দিয়ে আর মশলা দিয়ে আমি চায়ের পানিটা অনেক বেশি জাল করি, তাহলে মানে রান্না করি, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। তো চলো চাটা রান্না করি, আর হচ্ছে মুরব্বিকে নিয়ে একসাথে বসে খাবো, কারণ উনি অনেক পছন্দ করে, কারণ আমাকে ছাড়া এই বাড়িতে ওনার আর কেউ নেই, মানে কথা বলার মতো আর কি, একটা কথা বলবে সেই মানুষটাই হচ্ছে আমি। তো উনি কথা বলতে ভীষণ পছন্দ করে, খুব কথা বলা শুরু করলে আর এটা শেষ হয় না, আমার মতো যেমন আমি শুরু করেছি। তো চলো চাটা রান্না করে আসি। এখন বাজে হচ্ছে 4টা, আর আমি এখানে দেখো চা বানিয়ে নিলাম মশলা দিয়ে। তো এই চাটা হচ্ছে আমারটা, আমি নিয়ে নিই, বিসমিল্লাহ। আর এটা হচ্ছে মুরব্বির জন্য, এই যে টোস্ট নিয়ে নিলাম, একদম খড়খড়ে লাল লাল আটার, যেটা লাল আটার, এটা ডায়েট, যারা ডায়েট করে তাদের জন্য। তো চলো এটা নিয়ে মুরব্বিকে দিয়ে আসি। চা বানানোর আগে ওনাকে অনেকক্ষণ খুঁজলাম, চা বানানোর পরে অনেক ওনাকে অনেকক্ষণ খুঁজলাম, তার মানে উনি বাড়িতে নেই, হয়তো বা দূরে কোথাও গেছে, তার জন্য ভাবলাম যে চাটা না ঠান্ডা হয়ে যাবে আমি খেয়ে নিই। এখন বাজে হচ্ছে 7টা, আর নিয়ে আসছে তামিজ, আর হচ্ছে রুগীটাকে খাইয়ে দিলাম ওনার খাবার যেটা, আর মুরব্বিকে দিয়ে আসলাম ডাইনিং টেবিলে বসে খাওয়ার জন্য তামিজ, আর হচ্ছে ফুল নিয়ে আসছে। তো এগুলো হচ্ছে উনি খাচ্ছে। আর দেখো আজকে সারাটা দিন আমার ওনাকে খুঁজতে খুঁজতে আমার জানটা শেষ, ওনাকে নিয়ে যে আমার কী বিপদ মানে বলার মতো না, কারণ ওনার ছেলেরা কিন্তু কল করে মোবাইলে, মোবাইলও নিয়ে যায় না, হ্যাঁ মোবাইল কিন্তু সাথে রাখে না, তো মোবাইল বাসায় রেখে যায় এ ছেলে। আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, মাশাল্লাহ, প্রতিদিন ওনার ছেলে মেয়ে কল দেয়, কারণ উনি এখানে একা একা থাকে, যে সবাই কল দেয়, সবাই কল দেয় দিনের মধ্যে, সারাদিন বাচ্চারা কথা বলে,
এই জিনিসটা ভীষণ ভালো লাগে বিশ্বাস করো। এইরকম যদি পৃথিবীতে প্রত্যেকটা মায়ের সন্তান হতো তাহলে কোনো মা কষ্ট করতো না। উনি কিন্তু, হ্যাঁ ঠিক আছে, একা একা একাকিত্ব তার জীবনে চলে আসছে, বাট একটা যে শান্তি সন্তানগুলো খবর নেয়, তারপরে এখানে আশেপাশে যারা থাকে ওরা খাবার টাবার কিনে দিয়ে যায়, এটা ভীষণ ভালো লাগে। তো আমার সমস্যা হচ্ছে এই যে কল দেয় ওনার মোবাইল নিয়ে নিয়ে আমার সেই এলাকা ঘুরতে হয়, অনেক সময় বাড়িতেই থাকে না, গাড়ি দিয়ে জায়গা, ওই যে বানরের কাছে চলে যায়, দোকানে যায়, এটা সেটা, ওনার কাছে, ওনার বান্ধবীর কাছে যায়, ওনার ছেলের কাছে যায়, এরকম করে। বাট আমার যেটা হয় যে মোবাইল নিয়ে যা মাকে খোঁজ, এরকম করে ফোন দিয়ে বলে যে মোবাইল নিয়ে যা মাকে খোঁজ। তা ওনাকে সেই বাড়ির এই মাথা থেকে আমার ওই মাথা দৌড়াতে হয়, ডাকতে হয়, পরে আর ই হয় না যে আলা, পরে ছেলেরা মানে হাসে, কয়ে দেখছো আমার মাইক কেমন। তো এটা কিন্তু ভালো, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। উনি কিন্তু 1 মিনিটও বসে না, বিশ্বাস করো, একটু মানে একটু হাঁটে, হাট 1 সেকেন্ডের মধ্যে নাই, বলে যে জান না তাহলে তুই একটু কাজ করতেছ, আর সবসময় এই জিনিসটা করে, যেখানেই যায় মানে বাহিরে গেলে সবসময় বলে যায় জান না আমি বাহিরে যাচ্ছি, কিন্তু কোথায় যায় সেটা তো জানি না। আর তারপরে শুয়ে থাকলে, শুইতে গেলে জিজ্ঞেস করে, মানে বলে জান না আমি একটু শুই। হ্যাঁ মানে এই কথাগুলো বলতে গেলে আমি এতই হই, ওই বারান্দায় গিয়ে বসলে জান্নাত আমি একটু গিয়ে বারান্দায় বসি, সত্যি ওনাকে যদি আমি যদি ওনাকে রেখে চলে যাই তাহলে আমার অনেক কষ্ট লাগবে, আমি ওনাকে ভীষণ মিস করব। ওনার মতো মানুষ আমার জীবনে আমি খুব কম দেখেছি, অনেক মানে দেখেই নাই, এত ভালো মানুষ পৃথিবীতে কিভাবে হয় এটা আমার অনেকই লাগে। আসলে পৃথিবীটা এখনও বেঁচে আছে ভালো মানুষের জন্য, ওনার কথা বলতে গেলে আমার অনেক কষ্ট হয়। আমি যখন ফিল করি যে আমি ওনাকে ছেড়ে চলে যাব তখন আমার অনেক খারাপ লাগে, মানে আমি আমি আমার নিজেকে আমি সামলাতে পারি না। আর এমনি হচ্ছে আমি একটু ইমোশনাল পার্সন, কেউ যদি আমার কাছে দুঃখের কথা বলতে আসে একটু, উনি ওনার একটু কান্দা কান্দা বাপ কাঁদবে, বাট আমি অলরেডি কান্না চলে আসছে, আমি কান্না করে দিয়েছি। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিই, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।